নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার দক্ষিণ ভারত ভ্রমণের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম উটিতে পৌঁছে আমরা প্রথম দিনটা কেমনভাবে কাটালাম আজকের ভিডিওতে শেয়ার করব উটিতে দ্বিতীয় দিনটা আমরা কেমনভাবে কাটালাম তো দ্বিতীয় দিন সাড়ে আটটার সময় রেডি হয়ে হোটেলের নিচে এসে ব্রেকফাস্ট করে নিয়েছি তারপরে টাইম মতো চলে এসছে আমাদের বাস আর উটিতে সারাদিন ঘোরার জন্য এই বাসগুলো কিন্তু খুবই সস্তা আর এর থেকে ভালো ঘোরার আর কোনো উপায় নেই আর এই বাসের নম্বর প্রত্যেকটা হোটেলেই থাকে তো যে কোনো হোটেলেই আসলে তাদের থেকেই বুক করা যায় সাড়ে তিনশো টাকা করে নেয় এক একজনের পুরো দিন ঘোরানোর জন্য তো এখানে এসে আমরা প্রথম যে জায়গা সেটাই চলে এসছি এটাকে বলে ট্রেড গার্ডেন তো এখানে এসে ভাবলাম ট্রেড গার্ডেন আবার কি পরে এখানে এসে জানলাম এগুলো যে জিনিসগুলো সবই সুতো দিয়ে তৈরি তো এখানে একটা দিদিভাই পুরোটা বলবেন আপনারা শুনুন अच्छी पूरा धागे से बना गार्डन घास कमल पत्ती फूल सब कुछ पूरा धागा छः किलोमीटर धागा यूज किया है पचास लड़की 12 साल में गार्डन बनाए बीना स्वी बीना मशीन आज से बनाए बीना कलरिंग सब नेचुरल धागे के कलर यूज किया है अंदर स्टिफनेस के लिए वक्रम यूज किया है स्टेम्स के लिए कॉपर वायर यूज किया है इसके ऊपर धागा अच्छे लपेटे लपेट लपेट बनाए তো আশা করি দিদি ভাইয়ের কথা শুনে ব্যাপারটা বুঝতে পেরেছেন কিন্তু আমি বুঝতে পারলেও বিশ্বাস করতে পারছিলাম না যে এই কোনোটাই অরিজিনাল না এগুলো সুতো দিয়ে তৈরি আর মানে প্রত্যেকটা ফুলে না আমি গিয়ে হাত দিয়ে দিয়ে দেখছিলাম যে এটা সত্যিই কি সুতো দিয়ে তৈরি মানে এত নিখুঁত কাজ মানে একটা ফুলও বোঝা যাচ্ছে না যে এটা অরিজিনাল না আর এখানে একটা ভালো ব্যবস্থা আছে এগুলোর মধ্যে আবার পছন্দ হলে কেনাও যায় পাশেই একটা সব টাইপের করা আছে যেখানে কোনো ফুল পছন্দ হলে কেনা যাবে আর এই জিনিসটা আমার জীবনে দেখা নতুন কারণ এর আগে আমি কোনোদিনও শুনিনি যে সুতো দিয়ে এরকমভাবে মানে ফুল বানানো যায় আর কোনো কালার ছাড়া মানে যে ফুলের যে কালার ওরা সেই কালারের সুতো ইউজ করে এটা বানিয়েছে মানে খুবই সুন্দর মানে আমার জীবনের বললাম নতুন একটা জিনিস আমি দেখিনি তারপরে ওখানে কিছুক্ষণ ঘুরে সব ঘুরে যেখানে বিক্রি হচ্ছিল এইগুলো এগুলো দেখে আমরা আবার চলে গেছিলাম রাস্তার উল্টো সাইডে উটির বোট হাউসে তো বোট হাউসে ঢোকার জন্য এক একজনের কুড়ি টাকা করে টিকিট ছিল ওটা কেটে নেওয়া হয়েছে নিয়ে আমরা ভেতরটাই গেছি এবার বোট চড়ার জন্য যেটা সেটা আলাদাভাবে টিকিট কাটতে হবে আর ওটা পরিবারের কতজন মিলে ঘুরতে যাওয়া হয়েছে তার উপরে ডিপেন্ড করে কারণ যারা অনেকজন দশজন বারোজন আটজন তাদের জন্য আলাদা বোট আর যারা দুজন চারজন তাদের জন্য আলাদা বোট তো বড় যেগুলো সেগুলো ওই স্টিমে চলে সেগুলো আর পা দিয়ে চালাতে হয় না কিন্তু আমরা যেহেতু দুজন ছিলাম তো অত বড় বোট তো বুক করা সম্ভব নয় কারণ ওগুলো অনেক বেশি দাম তো আমরা দুজনের জন্য যে ছোট বোটগুলো যেগুলো পা দিয়ে চালাতে হয় আমরা তার জন্যই টিকিট কেটেছিলাম আর যেটা এক ঘন্টায় আমাদের থেকে তিনশো টাকা নিয়েছিল আর এখানে সব যে বোটেই চড়া হোক না কেন লাইফ জ্যাকেট পরতে হয় তো জ্যাকেট পরে আমরা দুজনে মিলে একদম নেমে গেছি কিন্তু প্রথমে তো বুঝতে পারিনি কারণ এর আগে আমাদের কোনোদিন অভ্যাস নেই যে পা দিয়ে এইভাবে বোট চালানো তো ভাবলাম এটা কোনো ব্যাপারই না সবাই তো চালাচ্ছে কিন্তু জলে যেহেতু হাওয়া হচ্ছিলো আর জলের স্রোত উল্টো দিকে তো বোট চালাতে না প্রচণ্ড কষ্ট হচ্ছিল মানে একটু চালাতেই পা ব্যথা হয়ে যাচ্ছিলো এই জন্য আমরা যে লেকটা পুরোটা এ মাথা ও মাথা ঘুরে দেখতে পারিনি আমরা একটু করে চালাচ্ছিলাম মাঝখানে গিয়ে একটু করে আবার থেমে যাচ্ছিলাম কিন্তু ভালো লাগছিল কারণ পুরো ঘোরার দরকার কি আছে চোখ দিয়েই দেখা যাচ্ছে মানে চারিদিকে পাহাড় মাঝখানে লেক মানে জিনিসটা খুবই দারুণ আর উটি লেক তো ফেমাস এটা সবাই জানে এই জন্য বেশ ভালো লাগছিল আমরা খুব একটা যে ঘুরেছি চালিয়ে চালিয়ে তা না মাঝখানে একটু গিয়ে বাস চারিদিকটা বসে বসে দেখছিলাম বেশ ভালো লাগছিল আবার আমাদের বাসের যিনি ছিলেন তিনি আমাদেরকে কল করছিলেন চলে আসার জন্য কারণ এতগুলো মানুষ নিয়ে আসা হয়েছে তো তো তার একটা দায়িত্ব আছে সবাইকে এক জায়গায় করে আবার নেক্সট জায়গায় নিয়ে যাওয়ার তো এক ঘন্টা দেড় ঘন্টা উনি টাইম দিয়েছিল তো টাইম হতেই উনি আবার কল করছিলো এই জন্য আমরা আবার বোট জমা দিয়ে চলে এসেছিলাম বাসে তো বাস ছেড়ে আমাদের নিয়ে এসছে দ্বিতীয় জায়গায় তো দ্বিতীয় জায়গা যেটা সেটাকে বলে ডোডাবেটা পিক আর এটা হচ্ছে নীলগিরি যে পর্বত উটির তার সব থেকে উঁচু পিক আর এখানে নাকি সময় এরকম মেঘলা ওয়েদার থাকে দেখে মনে হচ্ছে এক্ষুনি যেন বৃষ্টি আসবে আর এক দু দোফাটা ঝিরিঝিরি বৃষ্টি অল টাইম পড়তেই থাকে মানে এই জায়গাটা এত সুন্দর ফেমাস আর ওখানে ঠান্ডা ওয়েদারে কফি খেতে বেশ দারুণ লাগছিলো তারপরে ওখানে কিছুটা সময় থাকার পরে জোরে বৃষ্টি নেমে আসলো তো সবাই বাসে চলে আসলো তো বাসটা ছেড়েও দিল কিন্তু অনেক জায়গা আছে যেগুলো আমরা নেমে দেখতে পারিনি কারণ এত জোরে বৃষ্টি এসেছিল কিন্তু পাহাড়ে বৃষ্টি দেখতে বেশ ভালো লাগছিল এটা একটা উপরি পাওনাও বলা যেতে পারে মানে পুরো দিন কিন্তু বৃষ্টি হয়নি মাঝখানে কিছুটা টাইমই বৃষ্টি হয়েছিল তো পাহাড়ের বৃষ্টিটাও দেখলাম যে বৃষ্টি ভেজা পাহাড় কেমন লাগে আর গাড়ি চলছে দুদিকে চা বাগান মানে খুব সুন্দর লাগছে আর চায়ের পাতাগুলো জলে ধুয়ে যেন আরও চকচক করছে আর এই পুরো চা বাগানটাই যে বলিউডের হিরোইন ছিল আগের দিনের মমতাজ তার হাজবেন্ডের তো মানে ওনার এত কত একর চা বাগান যেটা তৈরির জন্য সাতটা কারখানা আছে তো পুরো মানে কুনুরের বেশিরভাগ চা বাগানটাই ওনার আর দুটো একটা হবে যেটা অন্য কারোর তো এই চা বাগানেই নেমে আমরা যখন বৃষ্টিটা কমে গেল একটু হাঁটাহাঁটি করছিলাম আর চায়ের পাতাগুলো বৃষ্টিতে ভিজে মানে বললাম একদম দারুণ লাগছিল কিন্তু চা পাতার কোনো গন্ধ নেই জাস্ট চা পাতার তো সেরকম কোনো গন্ধ হয় না তারপরে ওখান থেকে আবার গাড়ি ছেড়ে দিল কুর্নুরের জন্য আর কুনুরে যত যাচ্ছি শুধু চা বাগান আর চা বাগান মানে পাহাড়ি রাস্তা দু সাইডে চা বাগান আমার দেখা এর আগে সেরা চা বাগান ছিল সাউথ সিকিমের টেমিটি টি গার্ডেন আমি সবাইকে বলতাম যে টেমিটি টি গার্ডেনের মতো চা বাগান এত সুন্দর আর কোথাও নেই কিন্তু কুননুরে আসার পরে আমার সেই ধারণাটাই বদলে গেছে মানে এখানে চা বাগানগুলোকে এত পরিষ্কার করে এত মেনটেনেন্স করে রাখা হয়েছে মানে কি বলবো মানে ভাষায় বোঝানো যাবে না মানে নিজের চোখে না দেখলে না এই জিনিসটা বোঝা যাবে না যে কুন্নুরের চা বাগান কত সুন্দর তো এখানে আবার আমাদেরকে এক জায়গায় দাঁড় করানো হয়েছিল তো সেখানেও আবার চা বাগানের মধ্যে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম কারণ এত সুন্দর চা বাগান না দূর থেকে দেখতে ভালো মানে আর পোষাচ্ছে না যে একটু ভিতরে যাই একটু নামি আর তো খুব মানে সুন্দর কুন্নুরের চায়ের মানে তুলনা হয় না তো ওখান থেকে আমরা আবার কিছু চা কিনেও এনেছিলাম গ্রিন টি এমনি চা আর ওখানে যে সবগুলো আছে ওখানে সব জায়গায় চা টেস্ট করার টেস্ট করে তারপরে কেনা যায় তারপরে সেখান থেকে কিছুক্ষণ ঘুরে আবার আমাদের বাস ছেড়ে দিয়েছিল আর চলে এসেছিলাম আজকের লাস্ট ডেস্টিনেশন উটির একটা পার্কে সিমস পার্ক তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অনেক মানুষের কাছে পৌঁছায় পাশে থাকবেন সাপোর্ট করবেন টাটা বাই বাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ